press the bell icon on the YouTube app and never miss another update. তো ভিউয়ার্স, আপনারা এখন থেকে চাইলে কিন্তু খুব সহজে মেসেঞ্জারে মেসেজগুলো বা আপনার বান্ধবী বা আপনার গার্লফ্রেন্ড বা বন্ধু যে কেউ মেসেজ কিন্তু ডিলিট না করে তাকে কিন্তু হাইড করে রাখতে পারবেন। তো বন্ধু, হাইড করে রাখার পরে তা আবার কীভাবে আনহাইড করবেন, তো এটা কীভাবে করবেন, তো বন্ধু এখানে কিন্তু তার নাম শুরু করবে না। তো এটা আনহাইড করার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, চলে যাচ্ছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। তো বন্ধু, আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের নামের উপরে চলে যাবেন, তার মেসেজগুলো আমি দেখে দিচ্ছি। তো আমি একজন ফ্রেন্ডের উপরে মেসেজগুলো, তো ডান বাম দিকে আপনারা সোয়াইপ করে ধরবেন, তো থ্রি ডট পেয়ে যাবেন। থ্রি ডটের উপরে ক্লিক করার পর এসিপ পেয়ে যাবেন, তো এসিপের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সার্চ বক্সে টাইপ করবেন, তার নামটি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধু, আপনি আপনার তার নামটি লিখবেন, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের বা যে কোনো নামটি লিখবেন। তো লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে, তো চলে এসেছে। তো আমি তার নম্বর উপরে ক্লিক করে একটি লাইক দিয়ে দিচ্ছি। তো লাইক দেওয়ার সাথে সাথে কিন্তু যে মেসেজটি চলে এসেছে, তো আপনি এখানে হোম পেজে দেখতে পাবেন, আমি দেখে দিচ্ছি। তো মেসেজটি সেন্ড সাথে কিন্তু এখানে দেখে যাবে, তো এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথে চলে এসেছে। তো বন্ধু, আমি আরেকটি দেখে দিচ্ছি এরকমভাবে প্রসেসটি। তো বাম দিকে এসিপি উপরে ক্লিক করে দেবেন, তো বাস আবার সার্চ বক্সে টাইপ করে আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু তার নামটি টাইপ করে দেখে নিতে পারবেন, আমি দেখে দিচ্ছি। তো বন্ধুরা, তার নামটি পেয়ে গেছি আমি এখানে। তো বন্ধুরা, একটি লাইক বা মেসেজ করে দিচ্ছি আমি। তো মেসেজ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে হোম পেজে দেখতে পারবেন তার নামটি, শুরু করবে মেসেজটি যখন সেন্ড হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে টেক্সটি এতটুকু ছিল। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু লাইক দিবেন, শেয়ার করবেন, কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, খুব হাফেজ। I know that you like it like that. I wear designer, check the name on the tag. White fox fur on my jacket.